কিচ্ছু করার নাই, অবশেষে যেই রাস্তা দিয়ে মানুষ আগে হাঁটতো না এখন সেই রাস্তাও মানুষ হাঁটে, আর আমরা তো বাইক চালাইতেছি। মূলত যেই রাস্তা দিয়ে আমরা কোনোদিন মানে আসার কোনো চিন্তাই করি না, আজকে সেই রাস্তায় আমাদের ইউজ করা লাগছে, কি আর করা। লকডাউনে জীবনটা শেষ করে দিল, লকডাউন আসলে সবকিছু কষ্ট, গাড়ির চাপ বেশি, লোকের চাপ বেশি, রাস্তার চাপ, এই রাস্তা চালানো ভাঙাচোরা সব দিক দিয়ে সমস্যা, মানে এক সমস্যা হলে সারা দেয়, দুই তিনটা রাস্তা এই দুই তিনটা সমস্যা হলে কীভাবে সারা দেবে কথা। Thank you.
জ্যাম থেকে বেঁচে আসলাম, এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। তো আমি এখন নারায়ণগঞ্জ বিগড়ের দিকে যাব। তো ফাঁকা রাস্তায় বাইক চালাতে আমার বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক দিবেন।